আপনার ঘরে যত 2 নম্বরে আছে না, বেমাক ফাঁস করে দেবো। এই অকলিয়া যা আয়না ঘর তোল, আয়না ঘর আবার কি? এই আমার কুটিলে যাচ্ছে, এই আমাকে ছেড়ে দাও, এই এই অঙ্কার ধুলির চোখে, এই আমাকে শোক, এই ও মা গো মাই, এই এ তোমরা আমার কুণ্ডিত হয়ে গেলে। এই কেরে, এটাই কি সেই আয়না ঘর দিনের কথা শুনছিলাম? হাইরে আয়না কুণ্ঠি, আয়না তো নাই, আয়না ঘর নাই। এই এই খোলো, এই আমাকে ছেড়ে দাও, এই এই ছেড়ে দাও, যাই আমাকে আসো। এ আমার অপরাধ কি? ফেসবুকে অন্যায় বিরুদ্ধে লিখে রেখে তুমি আমাকে ধরে নিয়ে আসবে? কেরে আমার বাক্সটা খুলে গেছে। হাইরে আমার বেটা আর বেটির জন্য কয়টা কমলা আর আপেল কিনছিল সেই ফেলে দিল রে, আহারে নষ্ট হয়ে গেল রে। বাসা তারা ফোনও করবে দিল না, আমাকে তুলে রিয়েলো জোর করে। আমার বেটা বেটি ব্যান চিন্তা করিচ্ছে, আমার বউটা ব্যান চিন্তা করিচ্ছে, এলে কোনো কথা? কেরে মেলা বছর পরে দেখি আয়না ঘর তারা ভদ্র কোক ঢুকলো, ব্যাপার কি? শালারা গোড়াল দেশ টাক বাপের সম্পত্তি মনে করছে, যা খুশি তাকে ধরে নিয়ে আসে অত্যাচার। কিরে কি ডাবার খেটা, অত্যাচারের মধ্যে অত্যাচার দেখে আমার আপেল আর কমলা আর কুমাটি পড়ছে। আয়না ঘর তো আপেল কমলা নিয়ে ঢুকতে দিল তোমাকে, এবারে আবার খুঁজিচ্ছ দেখি। ফলমূলের দাম জানো এখন? দেখি পাও খান ফাঁকা করো, এগুলো কিনবে গেলে পকেট ফাঁকা হয়ে যায়, বুঝছো? বলছি মেলা দিন হয়ে গেল ফলমূল খাই নাই, আর এগুলো নিয়ে তুমি বাইরে যাবো? কেরে ধাক্কা মার লুকা, কেরে মানুষ চিনিস? আহ পাওটা আমার গেছে রে, এর ধাক্কা মার লুকা আমাকে রে। আহ মারিনি ভাই, পাও লাগছে। একবার চুপ করে থাকবো, মন মন মেজাজ খেলে খারাপ আছে, এমনি ফল মূল কিনে এলে বাসার যাওয়ার বাহিনী, চুপ করে থাকবো, বুঝছো? আর আও করবো না, আমার বুকের মধ্যে ব্যথা করিচ্ছে, আমি হাটের রুগী, আমাকে ধরে লে এসে গেলে মানে থুলে গে শোক। ও ভাই জান, আমাকে 7 বছর ধরে এটি আটকে তো মা, আমার আর ভাল লাগে না, কোন দিনে না বাইরে যাবো গো মা গো। এ কমর গেল রে, এ তোমার ওজন এটি সয়লে কিন, তুমি কি জন্য এটা শখ যে বসে গেলে? তুমি কান দিচ্ছ কান, ধর বসার দরকার কি এটি? ও খুব ব্যথা করিচ্ছে আমার, দম বন্ধ হয়ে যাচ্ছে রে, বানানোর জায়গা নাই এর থেকে রে। দেখি এই এটি তো বানানোর জায়গা আছে, তুমি আসো তো আমাকে দেখি, আসো তো। 7 বছর ধরে বারান্দার জায়গা পানু না, তুমি কোনটি থেকে পেলে? তুমি মূলত হাই বারাবার পাই না, বারাবার পাবা কেমনে? রড আগে ভাঙ্গা লাগবে, না হলে বেকা করা লাগবে। ও তাহলে তোমার কাম বাজে নি রে, এই তো দেখছো খুলছে না, তোমার গাও তো জোর আছে বারে, রড দূরে খুলে ভালালে। এখন দেখি দেখো আমি এখন কেমনে বারে হয়ে যাই, তারপর তুমি বাইর হো। আমি হনু গালু মেরে সিটটা বেঁকে যাচ্ছে রে, দাঁড়াও থামো, দেখি চেয়ে মুখ আসো, তুমি সিটটা ধরো তো, ধরে কাম হবি তাই, থামো আমি ওটি বসে দেখেছি তাহলে। হেরে কি করলে তুমি এটা? তোমার ভল নিবার পাইছি এর মেয়ে, সরো সরে যাও এর থেকে, সরো, হ্যাঁ সরো তো, সিয়ারটা ভাঙ্গে কি করছে? এখন আমাকে বয়ে বয়ে ওটা লাগবে। এই এই রে রে পাই বাজনা কারোর সাথে, কি দেখিচ্ছ? সোকামের সিয়ারটা তো ভাঙছে, এখন আসো আমার পাও ধরে আমাকে খেলে উপরে তুলে দাও, ধরো। হ্যাঁ এইবার ভালো বুদ্ধি করছো, লেও লেও, এই আস্তে আস্তে আস্তে। আরে ঘাড় গেল রে, ইঙ্গে করে ঠেলা মারে, অল্প থেকে আমি ঘাড় ভেঙেই মরছিল। ও আমার বুক ব্যথা করিচ্ছে, আমার ওষুধ কুন্ডি, ওষুধ কুন্ডি বুক ব্যথা করিচ্ছে। এ ভাই এ হামাকে না টানে ভাই করো, মানে বারাবের পাচ্ছি না, টানে ভাই করো হামাকে না। এ গালু ভাই, আর একজন আবার চিল্লাচ্ছে, এ তুমি একলাই আসো, একলাই বাবা আসো, নামে আসো, নামে আসো। ও আহ মাথার মধ্যে ক্যাপটা লেগে গেছে গো, আহ স্বাধীন।